নমস্কার, খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, লীনা বর্ষায় প্রবল বৃষ্টি দেশে ভারী বর্ষণে পূর্বাভাস মে থেকেই। আসন বদলেছে দিলীপ ঘোষের, আমি বলার দেখি না বল দেখি, প্রতিপক্ষের নাম শুনেই ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। এআই করবে বামেদের প্রচার, আত্মপ্রকাশে হইচই ফেলল সিপিএম এর সমতা, ভুয়ো জব কার্ডের টাকাতেই লক্ষ্মীর ভাণ্ডার, প্রচারে দাবি করছেন অসীম সরকার। একদিকে গোটা দেশে যখন ভোট ভোট করে উত্তেজনা, এমনই সময় প্রার্থী প্রকাশ করতে হিমশিম খেয়েছে। 19 আসনে প্রার্থী প্রকাশ করলেও আরো 4 আসন নিয়ে জল্পনা, এমনকি অভিষেকের আসনে প্রার্থী কাকে দেবে বিজেপি তা ভেবেই হিমশিম খাচ্ছে। আর তার মাঝে ঝাড়গ্রামেও প্রার্থী ঘোষণা বাকি, ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে 19টি জেলায় প্রার্থীর নাম। ঘরে ফিরে টি-20তে বিরাট রেকর্ড কোহলির, উদয়নের খাস তুলুকে ভাঙন ধরালেন নিশীথ, ভোটের মুখেই বড় চমক এবার বিজেপির। ভোট পৌঁছতেই আবারও শীতলকুচির নাম শীর্ষে, বিক্ষোভের মুখে এবার শীতলকুচির বিজেপি বিধায়ক। নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে বললেন কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক, 100 দিনের বকেয়া টাকা চেয়ে তার সামনে বিক্ষোভ দেখানো হয়। আসছে বিস্তারিত খবরই। ভোটের ময়দান যখন উত্তপ্ত, এমনই সময় মাঝরাতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রত্যাশা মতো বিজেপি। আর তার দিকে গোটা দেশের নজর ছিল, 19 আসনে প্রার্থী দিলেও এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সে সাথে ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় ইতিমধ্যে প্রার্থী প্রকাশ করতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবির। মনোনয়ন জমা দেওয়ার সময় পৌঁছল, আর তার আগেই তাড়াহুড়ো লেগে গেল বঙ্গ বিজেপির অন্দরে। এদিকে ভোট প্রচারে নেমে অভিনব দাবি করলেন রচনা, জিতলে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার ওয়ানের সুযোগ। প্রচারে নেমে অভিনব প্রচার, দিদিরা আসবে বিরাট বড় বার্তা। খবর শুনছেন আপনারা বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল থেকে। ফের মন্তব্যে বিতর্ক চলালেন হুগলির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দলের আগের দিনই সিঙ্গুর বিধানসভায় বেগমপুরে বসন্ত উৎসবে সামিল হন রচনা, সেখানে তৃণমূলের প্রার্থী প্রতিশ্রুতি দেন। ভোটে জেতার পর হুগলি জেলার মহিলাদের নিজের বিনোদন অনুষ্ঠানে ডাক পাওয়ানোর তদির করাই হবে তার সব থেকে বড় কাজ। তিনি বললেন, যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা হলো আগে করবো, সবার আগে আমাকে দিদি নাম্বার ওয়ান করতে চাও, আমার হুগলি জেলার মানুষকে জিতিয়ে নিয়ে এসেছে, তাই হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নম্বর ওয়ানে ডাকো, তারপর সব দিদিরা আসবে, এমনই বার্তা দেন। সোমবার চন্দননগর বিধানসভার ভদ্রেশ্বর বসন্ত উৎসবে সামিল হয়ে প্রতিপক্ষকে পাল্টামি দিলেন হুগলির বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিক প্রতিনিধি হিসেবে রচনাকে অভিজ্ঞতাহীন বলে কটাক্ষ করলেন তিনি। লকেট বলেন, মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না, মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না। আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেট কি জন্য করলো রাজনৈতিকভাবে, যার কোনো অভিজ্ঞতা নেই। এর আগে সিঙ্গুরে গিয়েও রচনা প্রচারের আগে সামনে রেখে দিদি নাম্বার ওয়ান হিসেবে তার জনপ্রিয়তাকে। শনিবার সিঙ্গুরে গিয়ে তিনি বলেন, আপনাদের পাশে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসেন, ততদিন টিভিতে দেখেন, এখন সামনেও দেখতে পারবেন, বিকেলে টিভিতে দেখবেন, সকাল সামনে দেখবেন। রূপালী পর্দার জগতে রচনা একদা সতীর্থ লকেট, তিনি ব্যক্তিগত স্তরে সম্মান বজায় রেখে রাজনৈতিকভাবে মিথ্যে দেখবেন, বিকেলে টিভিতে দেখবেন, এইসব বলবে, আর কেউ থাকবে না। তারপরই তার স্পষ্ট বার্তা, পঞ্চম দফায় 20 মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, আর 4 জুন জানা যাবে জনতা জনার্দনের রায়, তখনই জানা যাবে হুগলির মানুষ কি ভরসা রাখলো, তাদের পুরনো সাংসদের উপর, নাকি এগিয়ে রাখবেন দিদি নাম্বার ওয়ান কি। তার সাথে নজর রাখবো বাংলার বাঘ দিলীপ ঘোষের দিকে, কি কাণ্ড করছে এবার, গোটা বাংলায় চাষ করেছি, কেন্দ্র বদলের পর কি বললেন দিলীপ ঘোষ, তাতেই গোটা বাংলা নড়ে গেল। 24 সালে লোকসভা ভোটে কঠিন টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি হাইকমান্ড। প্রথম দফায় 20টি আসনের পর বাংলায় আরো 18টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, আর দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় বড় চমক, জেতা সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এবার নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে দেওয়া হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। অন্যদিকে দিলীপ ঘোষের মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নি
অগ্নিমিত্রা পালকে, তিনি সেখানকার মেয়ে নন, তিনি আসানসোলের বিধায়ক। বিজেপির এমন প্রার্থী নির্বাচনে চমক লেগেছে অনেকেরই, তবে এই পরিবর্তনের পর দিলীপ ঘোষের প্রত্যয়ী জয়ের ব্যাপারে বললেন, দলের মনে হয়েছে আসনটি শক্ত তাই আমায় পাঠিয়েছে, দলের বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব আমার। 2019 সালে তার ক্যাপ্টেনশিপে 3-18 পৌঁছেছিল বিজেপি, সেই অভিজ্ঞতা লড়াইয়ের উপর জোর দিয়ে এবার লড়ছেন। তার স্পষ্ট বার্তা, গোটা বাংলায় চাষ করেছি, এর জন্যই ফুল ফুটছে। অনেক জিততে পারবেন না, অনেকে জিতেন, অনেকে জিতে অন্যকে জেতান, দল যা বলবে সেটাই শেষ কথা। মেদিনীপুরে হারিয়ে কি তবে একটুও ক্ষুব্ধ নন দিলীপ? তার পয়লা প্রতিক্রিয়াতে তো তেমনই বেঁধে দেওয়া টার্গেটকেই পাখির চোখ করছেন তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ, প্রাক্তন অধ্যাপক ডাক্তার সুকৃতি ঘোষালকে এই কেন্দ্রের প্রার্থী করেছে বামেরা। এবার দেখার নতুন কেন্দ্রের মানুষ দিলীপ ঘোষের উপর আস্থা রাখেন কতটা। তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে ব্রিগেডের দিনই, কিন্তু খবর আসছে বিজেপির দ্বিতীয় লিস্ট বের করতে অনেকটাই দেরি। সূত্রের খবর, এতে কিছুটা ঝিমিয়ে পড়েছে স্থানীয় বিজেপি, এবার দিলীপকে প্রার্থী হিসেবে পেয়ে নতুন করে উজ্জীবিত হয়েছে। তবে স্থানীয় সংবাদের দিকে নজর রাখবো, রং খেলে দামোদরের স্নানে নেমে দুই ভাইয়ের ডুবে মৃত্যু। দোলের দিনই অঘটন ঘটে দুই জেলার দুই জায়গায়, বাঁকুড়ায় দামোদর এবং উত্তর চব্বিশ পরগনায় গঙ্গায় তলিয়ে গেল মোট 5 কিশোর। বাঁকুড়ায় দুজনের দেহ উদ্ধার হলেও এখনো পানিঘাটিতে গঙ্গার বানে ভেসে যাওয়া 3 কিশোরের খোঁজ নেই। দোলে উপলক্ষে প্রমোদের দুই ভাই সোনু কুমার এবং সানি কুমার বন্ধুদের সঙ্গে রং খেলছিল। তারপরে এলাকায় আরো কয়েকজন কচিকাচার সঙ্গে দামোদর স্নান করতে যায় তারা, সেখানে দুর্ঘটনা ঘটে। তবে আবারও দল বদল বেশ চাঙ্গা হয়ে উঠেছে, ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে। হাওড়ায় ফের তৃণমূলের ঘের ভাঙল, যেখানে খবর তৃণমূল পরিচালিত উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত দে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। রবিবার উদয়নারায়ণপুরের সিংটিতে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একটি দলীয় সমাবেশে যোগ দেন। তার হাত থেকে বিজেপি পতাকা তুলে নেন প্রশান্ত। তার সঙ্গে প্রায় 100 তৃণমূল, জগৎবল্লভপুর থেকে তৃণমূলের 500 জন কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিরাট কাণ্ড। তবে আবিরে যখনও ব্যস্ত গোটা এলাকা, এমনই সময় নেই অনুব্রত। আর এবার অনুব্রতর চরণে আবির দিয়ে শ্রদ্ধা জানিয়ে খেলা শুরু করেছে। বীরভূমে নেই অনুব্রত, দাদার সুদূর দিল্লিতে, তিহার জেলে বন্দী। উৎসবের দিনগুলো তাই অনুব্রত মণ্ডলের ছবিতে ভরসা তার অনুগামীদের। দোলের সকালেও সেই দৃশ্য দেখা গেল, অনুব্রতর বিরাট কাট আউট দাঁড় করানো, আর তাতেই আবির দিয়ে হ্যাপি হোলি জানালেন অনুরাগীরা। চোখে জলও ছিল, কেষ্টর পায়ে সবুজ আবির মাখিয়ে আবির খেলা শুরু করলেন সিউড়ি শহরের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। কেউ অনুব্রতর গালে দিলেন আবির, কেউ দিলেন পায়ে। আর তারই সাথে আবারও কেন্দ্র বাহিনী প্রবেশ করেছে বাংলায়, ভোটের দামমা বেজে গেছে 19 এপ্রিল লোকসভা নির্বাচন। আর এমনই সময় কেন্দ্র বাহিনীর কার্যকলাপ প্রতিদিনের রিপোর্ট দিতে হবে, বিরাট বড় খবর। বাংলায় কেন্দ্র বাহিনী গতিবিধি নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিদিন রিপোর্ট পাঠাতে হবে। আগামী শুক্রবার থেকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এরাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে, এমন নির্দেশ জানালো সিআরপিএফ। কেন্দ্র বাহিনীর অবস্থান ও গতিবিধি নিয়ে ইমেল ও হার্ড কপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। রাজ্যের কেন্দ্র বাহিনী যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেজন্যই পদক্ষেপ। আর তার মাঝেই খবর, গঙ্গার নিচ দিয়ে মেট্রো, ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে মেট্রো। আর এবার ভিড় সামলাতেই নতুন সাবয়ে, গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর চালু হতেই হু করে বাড়ছে ভিড়। আর এই ভিড় সামলাতে গিয়ে 15 নভেম্বর প্ল্যাটফর্মের পাশে একটি হলশিপের সাবওয়ে তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এই সাবওয়ে নির্মাণের কাজ আগামী দুর্গাপূজার মধ্যে শেষ হয়ে যাবে জানা গিয়েছে। তবে আরও এক খবর মাথা ঝাড়া দিয়ে উঠছে, টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা বিদায়ী সাংসদের। লোকসভার টিকিট না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিলনাড়ুর বিদায়ী সাংসদ অবিনাশী গণেশমূর্তি। সংকটজনক অবস্থায় আপাতত ভেন্টিলেশনে ভর্তি তিনি। 2019 সালে ডিএমএর টিকিটে ইরেডে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। এরপর দল বদলে তিনি যোগ দেন এমডিএমকে,
কিন্তু সেই দল তাকে টিকিট দেয়নি। ফলত দলের বিরাগ ভজন হয়ে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে। আরো কিছু স্থানীয় সংবাদের দিকে নজর রাখবো, তবে তার আগে অবশ্যই কোথা থেকে আপনি খবরটি দেখছেন আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনারা জেলাভিত্তিক খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর সেই সাথে যারা এখনো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। এবার ভয়ানক দুর্যোগের আশঙ্কা, ধেয়ে আসবে লা নীলা, বর্ষার প্রবল বৃষ্টি ভারতে, ভারী বর্ষণে পূর্বাভাস মে থেকেই, ভয়ঙ্কর আশঙ্কা এবার বিজ্ঞানীদের। এই মাত্র বিরাট বড় খবর, বর্ষা দেশ জুড়ে ঘোর অশনের সংকেত, একাধিক সংস্থার পূর্বাভাস এবার বর্ষায় ভারতে ফিরবে লা নীলা।